চলতি অর্থ বছরে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা 12-20 হাজার টাকায় উন্নীত করে নেত্রকোনা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে। দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির কথা উল্লেখ করে মুক্তিযোদ্ধাদের মর্যাদা দানে তার অসামান্য ভূমিকার কথা তুলে ধরে বক্তব্য রাখেন জেলা সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মতিন, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সুব্রত সরকার, আয়ুব আলী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের সাধারণ সম্পাদক গাজী মুর্তজা হোসেন কামাল প্রমুখ। আমি চাই আপনাদের কলম এবং আপনাদের